আজকের আলোচনা কি আহাদ কি আহমদ কি মোহাম্মদ কি আজকের আলোচনা এই বিষয়। তাহলে আহাদে তিনি এক একাই একেশ্বর। এখন একে কি কি একা একা কি প্রেম হয়, একা একা কোনো কিছু হয়? তাই প্রেম করতে হলে বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম, আজকের আলোচনাটি একটু ব্যতিক্রম হবে। আর এই আলোচনাটির সাথে সৃষ্টিতত্ত্ব, আত্মতত্ত্ব এবং দেখা যায় প্রকৃতি নিয়ে, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এবং আল্লাহকে নিয়ে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের এই আলোচনাটা অবশ্যই খেয়াল করে শুনবেন। ইনশাল্লাহ আমরা যদি এই কথাগুলো লক্ষ্য করতে পারি, ইনশাল্লাহ আমরা সেই উচ্চ জ্ঞানের দরজায় পৌঁছে যাব ইনশাল্লাহ। সেটি হলো, দেখুন যে আমরা কিন্তু সেই সৃষ্টির গোড়া থেকে যদি আমরা আসি, তখন আল্লাহ কোন দিকে তাকায়? এই দিকে লক্ষ্য করে, সেই দিকে লক্ষ্য করে, পিছনে লক্ষ্য করে, বামে লক্ষ্য করে, ফাঁকা আর ফাঁকা। তার মানে সেখানে ফাঁকা আর ফাঁকা, তার মানে ওখানে আল্লাহ নিজেও ফাঁকা। আল্লাহ নিজেও ফাঁকা কেমন? আল্লাহ ওই মুহূর্তে মুখে যদি কিছু বলে সেটা হয়ে যায়, এবং কোন জিনিসটা চিন্তা করার দরকার চিন্তার থেকে এসে যায়, সামনে ভেসে যায়। এবং সৃষ্টির মধ্যে দেখা যায় এখনও সৃষ্টির মধ্যে আসা হয়নি, সমস্ত সৃষ্টিরও আগের কথা বলা হচ্ছে। যেমন একটি কথা আছে, সৃষ্টিরও আগে পরওয়ারে মানুষের রূপ নেয়া করে। তাহলে বোঝা গেল সমস্ত সৃষ্টির আগে, এই সমস্ত সৃষ্টির আগে স্রষ্টা কিংবা আল্লাহর যে রূপ সেটা কি ছিল? কোরআনে যদি লক্ষ্য করিতে পাওয়া যায় যে খালাকাল ইনসান ইয়াদাম আলি সুরাতিহি, আল্লাহ কি বলেছে? আমার সুরত আদম সুরত, আর আমার সুরত হইতে আমি আদমকে সৃষ্টি করিয়াছি। আচ্ছা, এবার একজন কবি জালালউদ্দিন খাঁ, আমার চাচা গুরু, তিনি একটা কবির ভাষায় তিনি একটা কথা বলেছেন যে সৃষ্টির আগে পরওয়ারে মানুষের রূপ নেহার করে, ফেরেশতারা যাইতে না রে, মানুষ তথায় গিয়াছে রে। ওরে মানুষের সঙ্গ লইয়া পৃথিবীতে জন্ম হইয়া খেলতে হইল মানুষ লইয়া, জাত বেনি কি জাত বাঁচে। তাহলে এই পৃথিবীতে যত মানুষ আছে তারা কিন্তু আল্লাহর জাত। সেই আল্লাহর জাত থেকে আমরা সিফত হয়ে পৃথিবীতে এসে গেছি, কিন্তু সেই আল্লাহকে চিনছি না, বুঝছি না, জানছি না। হে সমস্ত জগৎবাসী, আজকের আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন। দেখুন, ওই মুহূর্তে একা আল্লাহ, কেউ নেই, কিচ্ছু নেই। দেখা যায় শূন্যকার, কুয়াকার, নিরাকার, অহংকার, দীপ্তকার, কোনো কার নেই। সেই কারকেও কিন্তু আল্লাহ সৃষ্টি করেছেন। তবে একটি কার ছিল, সেটা কি? শূন্যকার। আর সেই শূন্যকারকে পূর্ণ দেওয়ার জন্যেই আল্লাহ চিন্তায় পড়ে গেছেন, কে আমি? এত শক্তিধর, যা বলি তা হয়। রাত হতে বলে রাত হয়, দিন হতে দিন দিন হয়, কিছু সৃষ্টি হতে বললে সৃষ্টি হয়। তখন আল্লাহ যে এত শক্তিশালী, আল্লাহ যে এত মহা বিশ্ব ব্রহ্মাণ্ড, সে বলার সাথে সাথে সৃষ্টি হয়ে যায়। এরকম লক্ষ কোটি 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 বিশ্ব পর্যন্ত সৃষ্টি হয়ে যায়। তাহলে সে কে এত শক্তিধর? তখন আল্লাহ কি এক, তার মানে আহাত। আল্লাহ একের করে আহাত। আহাত কি? এক, এক আল্লাহ। তো এখন বিষয়টা হলো, আল্লাহ যে এক, যদি আল্লাহ থেকে কিছু বিয়োগ না হয় তাহলে তো যোগ হবে কিসের সাথে? বিয়োগ হলে পরে তো যোগ হতে পারে। तखन आल्लाह जखन हजार हजार बर्षर जखन ध्यानेर देशे चले गेलेन तार थेके जखन सेई मुहम्मदी नूर बा मुहम्मदी सिफत नूरटा जखन आलादा हलो। सिफत की? सिफती नूर काके बला हय? सिफती नूरटाई हलो नारी शक्ति आर जाति नूर माने पुरुष शक्ति। ताहले जातेर साथे सेई नारी शक्ति लुकिये छिलो সেটা যখন আলাদা হয়ে গেল এখন সেই নূরকেই বলা হচ্ছে কে তুমি, তোমার কি পরিচয়, কে তুমি। যাই হোক এই কথা আর বলবো না, এই কথাতে যাব না। আজকের আলোচনা কি আহাদ কি, আহমদ কি, মোহাম্মদ কি, আজকের আলোচনা এই বিষয়। তাহলে আহাদে তিনি এক, একাই একেশ্বর। এখন একে কি কি একা একা কি প্রেম হয়, একা একা কোনো কিছু হয়? তাই প্রেম করতে হলে বা বিপক্ষ করতে হলে বা ভালোবাসতে হলে আমার আরো একের প্রয়োজন। তখন সেই আহাদ থেকে কি সৃষ্টি হলো? আহম্মদ সৃষ্টি হলো। আহম্মদ হে সমস্ত জগতবাসী, সেই আহাদ থেকে যখন আহম্মদ এসে গেল তখন সেই আহাদের মধ্যে কি আছে? আলিফ হা দাল, আলিফ হা দাল, এখানে কিন্তু মিম নেই। তখন সেই আহাদ থেকে কি আসলো? আহম্মদ। আহম্মদ কি? আলিফ হা মিম দাল, আহম্মদ। সে আহাদ থেকে যখন আহম্মদ হলো এখন আহম্মদ, আহম্মদ বিষয়টা কি? এখন আহম্মদ দিয়ে আল্লাহর প্রচার প্রসার হয় না। তখন সেই আহম্মদ থেকে কি বের হলো? সেই আহম্মদ থেকে মোহাম্মদ বের হলো। সেই মোহাম্মদটা কিভাবে বের হলো? সেই মোহাম্মদটা বের হয়েছে যে মোহাম্মদ বের হয়েছে বলতে কি সেটাও নয়, যে আহম্মদ নিজে মোহাম্মদ হয়েছে। সেটা কিভাবে? আলিফ হা মিম দাল আহম্মদ। তখন কি হয়েছে যে আহম্মদের যে আলিফ আছে সেই আলিফের মাথাটা যখন বাঁকা হয়ে গেছে তখন কিন্তু আর আহম্মদ নেই, তখন সেই আহম্মদ মোহাম্মদ হয়ে গেছে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সকল প্রশংসা তুমি আল্লাহর। আহাদ যিনি তিনি আহম্মদ হলো, আর আহম্মদ যিনি, আহম্মদের যখন আলিফটা বাঁকা করে দেওয়া হলো তখন কিন্তু মিম হয়ে গেল। আহাদ আহম্মদ হলো, আর সেই আহম্মদ দিয়েও আল্লাহর প্রচার প্রসার হয় না। কে আমি? তখন সেই প্রচার প্রসার হয় না। তখনই সেই মিম যখন তৈরি হলো, তার মানে সেই আহম্মদের আলিফ যখন বেঁকে দেওয়া হলো তখন মিম হয়ে সেই আহম্মদ মোহাম্মদে পরিণত হলো। সুবহানাল্লাহ। সেই মোহাম্মদ যখন হয়ে গেল তখন তিনি নারী শক্তিতে পরিপূর্ণ। আহম্মদের আলিফ নেই, আহম্মদের আলিফটাই মোহাম্মদ হয়ে গেছে। তাহলে আহাদ কে, আহম্মদ কে? মিম যখন বাঁকা করে দিল, দেখেন মিম কিন্তু সেজদাকারী, মিমের মাথাটা কিন্তু বাঁকা করে সেজদারূপী করে দেওয়া হয়েছে। তখন কি হলো? আল্লাহ আহাদেও আছে, আল্লাহ আহম্মদেও আছে, আল্লাহ মোহাম্মদেও এসে গেছে। এখন আল্লাহ মেয়ে না পুরুষ? আল্লাহ কি নারী না পুরুষ? আল্লাহ আহাদে নিরাকারে তিনি পুরুষ এবং মেয়ে একজাস্টেই ছিলেন। যখন আহম্মদে তিনি চলে এলেন তখন আলিফে আল্লাহ মিমে মোহাম্মদ এখানে মিক্সচার হয়েছিলেন। সেখান থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্ধার করা হয়নি। যখন সেখান থেকে তাকে কি করলেন? সেই আহম্মদ নিজে মোহাম্মদ হয়ে সেই আহম্মদ এর ভিতরে মোহাম্মদ রূপ নিয়ে এসে গেছে এই ধরাধামে। যাই হোক এই সমস্ত জগতবাসী আজ আমাদের এই আলোচনাগুলো আমি একটু নতুন করে তুলে ধরার চেষ্টা করছি এ কারণেই যেন মানুষ বুঝতে পারে সৃষ্টির রহস্য কি, কোত্থেকে কি আসলো, এখন আমাদের মধ্যে কে বিরাজমান, কিভাবে আমরা আছি, কে মোহাম্মদ, কে আহম্মদ, কে হাত, কে কি, এই সৃষ্টির রহস্য বোঝার জন্যই আজকের এই আলোচনাটি করা হচ্ছে। তবে দেখেন একটি বিষয়, এই পৃথিবীর কোনো মানুষ যদি কালেমায়ে তাইয়্যিব পাঠ না করে তাহলে কিন্তু সে মুসলমান হতে পারবে না। তাহলে সেই কালেমার মধ্যে কি লেখা আছে যে কালেমায়ে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো দেখেন যে এর অর্থ যদি আমরা খুঁজতে যাই যে নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল, তাহলে মুহাম্মদ যিনি এবং আল্লাহ যিনি, এর মাঝখানে রাসূলকে তিনি তিনি মুহাম্মদকে ঘিরে আছে, তিনি আল্লাহকে ঘিরে আছে। আল্লাহ, রাসূল, মুহাম্মদ, মুহাম্মদ, রাসূল, আল্লাহ, আল্লাহ, রাসূল, মুহাম্মদ, মুহাম্মদ, রাসূল, আল্লাহ। এই জন্য একটা কথা বলা হয়, ব্রহ্মা বিষ্ণু শিব তিনি মিলে হয় এক জীব, আল্লাহ নবী আদম এই তিনজনে মিলে হয় একদম, আল্লাহ আদম নবী তিনজনে মিলে হয় এক ছবি। যদি এই কথার ভেদকে বুঝতে পারা যায় তাহলে কি হবে, সে আল্লাহর সৃষ্টির রহস্য বুঝবে। যাই হোক এই সমস্ত জগতবাসী, আজকের আলোচনা এটি বোঝানো হলো আহাদকে, আহম্মদকে, মোহাম্মদকে আপনারাই বলবেন। তবে আল্লাহ কিন্তু একটা কথা বলেছে যে দেখো, যে তিনজনে মিলে একজন, যে করে চৈতন্যের ভজন তার দিব্য আঁকি খোলে। তাহলে তিনজনে মিলে একজন, এখন দেখা যায় আসলে কিন্তু তাই বোঝার অনেক কিছু বাকি যা আমাদের মাথায় ধরে নাই। অবশ্যই কিছু বুঝিয়ে বলতে চাই, সেটা হলো আপনি দাঁড়িয়েছেন, আপনি যখন নড়াচড়া করেছেন আপনার ছায়া নড়েছে, ছায়া যেহেতু নড়েছে তাহলে আমার কায়া আছে, আর সেই কায়া মানে দেহ, আর দেহের ভিতরে কে নড়েছে, দেহ নড়েছে এবং ছায়া নড়েছে, একজনের মধ্যে তিনজন। তবে একটি কথা কি, আপনার রাসূল যিনি আউয়ালে এসেছিলেন চলে গেছেন, আখেরের রাসূল সেখানে থাকবে, বাতিনের রাসূলটা কোথায়? বাতুনের রাসূলটা আপনার মধ্যে মিশে আছে, সে ঘুমন্ত আছে, সে জাগ্রত হয়নি, তাকে আমরা জাগ্রত করতে পারিনি। কর্ম, আমল ও দম সাধনা, প্রেম সাধনা এবং সমস্ত ত্যাগ, সমস্ত বৈরাগ্য যখন মানুষ নিজের মধ্যে সেটিং করতে থাকে তখনই সেই নিজের রাসূল, সেই বাতিনি রাসূল জাগ্রত হতে থাকে। আর যখন সেই রাসূলকে কেউ জাগ্রত করতে পারবে তখন সেই রাসূলকে স্বরূপে দেখতে পাবে। এবং আল্লাহ, রাসূল, মুহাম্মদ, মুহাম্মদ, রাসূল, আল্লাহ। তাহলে এখানে বোঝার কি, এই তিনজনে মিলেই একজন। আর এটাকেই বুঝতে হলে, পেতে হলে করতে হবে সাধন, আর সেই সাধনার কথা আমরা কোরআনে পাই। কিন্তু যারা করে তাবলিগ, যারা মুসল্লি, নামাজি, তাদের কাছে এই কথার কোনো ফয়সালা নাই, আর তারা এটা বুঝতেও চায় না। আর আল্লাহ কিন্তু বলেছে যে হে মুহাম্মদ, তোমার বলা তুমি বলো, কে মানবে কে না মানবে সেটা তোমার দরকার নেই, হেদায়েতের মালিক আমি, আমি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করব, আমি যাকে ইচ্ছা তাকে আমি পথভ্রষ্ট করব। তাহলে এই কথাই যদি হয়ে থাকে তাহলে আজকের যে আলোচনাটি, এর ভেদ তত্ত্ব যদি কেউ বুঝতে পারে তাহলে অবশ্যই তিনি আল্লাহমুখী হবেন, কামেল মুর্শিদকে ধরবেন এবং এই ভেদ তত্ত্বগুলো নিজের মধ্যে খুঁজে নেবেন। অবশ্যই একদল পৃথিবীতে আছে তারা কোরআন দিয়ে কথা বলতেছে, কোরআনে এই নামাজের কথা বলেনি, সেই রোজার কথা বলেনি, কোরআনে এই তারাবির কথা বলেনি। একদল আছে তারা এটাকে জাহির করছে, এটাও ভালো করুক। আর আমি একটু চেষ্টা করছি আমার নিজের দেহের মধ্যে যে আমি পৃথিবীতে এসেছি, আমি আমাকে জানবো, এরপরে আমার রবকে আমি চিনব, এরপর আমি এই পৃথিবী ত্যাগ করে চলে যাব। যদি আল্লাহ দয়া করে কর্ম ও প্রেম সাধনার বলে নিজকে চেনার পরে যেন আল্লাহ আমাদেরকে আত্মার মুক্তির ফয়সালা করে দেয়। তবে হে সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো, কেমন বুঝলেন অবশ্যই কমেন্টে জানাবেন। সামনে কি ধরনের আলোচনা চাইছেন অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।